তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কোনো পোস্ট শিডিউল করার পর সেটা আবার রিশিডিউল কিভাবে করবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে আমরা কোনো একটা পোস্ট শিডিউল করে ফেলেছি, সেই যে টাইমে আমরা শিডিউল করেছি সেটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে আর কি। দেখা যায় আমি ভুল টাইমে শিডিউল করেছি। আবার অনেক সময় হতে পারে যে যেই পোস্টটা আমি শিডিউল করেছি সেই পোস্টটা এখন আমি রাখতে চাচ্ছি না, সেটা ডিলিট করে দিতে যাচ্ছে। তো এই কাজ দুটো কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে আসার পর যেই পেজে আপনি ভিডিও পোস্ট করেছেন সেই পেজটিতে যাবেন। সেই পেজটিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন মেটা বিজনেস সুইট। তো এই অপশনটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে বেশ কিছু অপশন আছে। এখান থেকে আপনারা কন্টেন্ট এই অপশনটিতে চলে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর উপরে এখানে বেশ কয়েকটা অপশন পাবেন, পাবলিশ, শিডিউল, ড্রাফট, এক্সপায়ারিং, এক্সপায়ার। তো এইখান থেকে আপনারা যাবেন শিডিউল এই অপশনটিতে। তো এইখানে গেলে কি হবে, অর্থাৎ আপনি যে কয়টা পোস্ট শিডিউল করে রেখেছেন এখানে কিন্তু সবগুলো শো করবে। তো এইখানে আমার একটা ভিডিও শিডিউল করা রাখা আছে আর কি, ঠিক আছে। এই পোস্টটা এখন আমি আপনাদেরকে ডিলেট বা রিশিডিউল করা দেখিয়ে দিব আর কি। তো এর জন্য আপনারা এখানে যে বুস্টের পাশে থ্রি ডট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে রিশিডিউল পোস্ট একটা অপশন পাবেন। আবার নিচে দেখবেন ডিলেট পোস্ট। তো আমি যদি রিশিডিউল পোস্টে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু আমি এই যে টাইমটা দিয়েছি 29 মে 2024 আর 12টা AM দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি যদি এটা চেঞ্জ করি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ধরেন 29 তারিখের জায়গায় আমি 30 তারিখ করবো, ঠিক আছে, 30 তারিখ দিয়ে দিলাম। এখানে চাইলে আমি টাইমটাও চেঞ্জ করে দেবো, 12টার জায়গায় যদি আমি দেখা যায় 10টা দিই, ঠিক আছে। তো এই যে এই টাইমটা দেওয়ার পর এখন যদি আমি এই যে রিশিডিউল এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার রিশিডিউল হয়ে গেল। দেখেন ইওর পোস্ট হ্যাজ বিন রিশিডিউল, ঠিক আছে। তো একইভাবে আমি যদি পোস্ট ডিলেট করতে চাই, সেই আবার এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ডিলেট পোস্ট এই অপশনটা পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন পোস্ট উইল বি পারমানেন্টলি ডিলেটেড। তো এটা পারমানেন্টলি ডিলেটেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমি এটা ডিলেট করে দিব, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা শিডিউল করে রেখেছিলাম, এখানে ডিলেট করে দিব, ঠিক আছে। ডিলেট বাটনে প্রেস করলে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। দেখেন ইওর পোস্ট হ্যাজ বিন ডিলেটেড, এখান থেকে ডিলেট হয়ে গেছে। এই যে শিডিউলের ভিতর আমার কিন্তু আর কোনো পোস্ট নেই। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যে কোনো পোস্ট রিশিডিউল বা ডিলেট করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।